কিভাবে ictinedubidi.ting.com এই সাইটে আপনি ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিওটি যদি 5 মেগাবাইটের উপরে হয় তাহলে সেই ভিডিওটি আপনি youtube.com এই সাইটে গিয়ে আপলোড করবে। একটি পেজ ওপেন হয়েছে। এখন আপনার যদি ইউটিউবে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে মারবে ফর্মটি আপনি ফিল আপ করবেন। যেমন এখানে যে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, তারপর লোকেশন, তারপর এখানে যে লেখাগুলো রয়েছে সেই অক্ষরগুলো হুবহু এখানে টাইপ করতে হবে। সর্বশেষে আই অ্যাকসেপ্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। যাই হোক, আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে তাই আমাকে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আমি শুধু সাইন ইন বাটনে ক্লিক করব। পরে যে ইমেল অ্যাকাউন্ট দ্বারা আমি ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছি সেটির ঠিকানা লিখব। ঠিকানা এবং পাসওয়ার্ড লিখবো, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখবো। থেকে সাইন ইন বাটনে ক্লিক করব। এবার আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আপলোড ভিডিও এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে যেখানে আমার ভিডিও রয়েছে আমি সেখানে যাব। সেখানে গিয়ে আমি কিভাবে আমার প্রয়োজনীয় ভিডিওটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওপেন বাটনে ক্লিক করব। ভিডিও টু আইসিটি তারপর সেটা কোন ক্যাটাগরির সেটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। আমি এডুকেশন সিলেক্ট করে দিব। পাবলিক এনিওয়ান, যে কেউ আপনারা এটাকে দেখতে পারবে। আমি সেই রেডিও বাটনটি সিলেক্ট করে নেব। তারপর ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড হলে এখানে একটি লিঙ্ক আসবে, এখানে একটি ইমবেডেড কোড আসবে। সেই ইমবেডেড কোড সমূহকে আমরা ictinedubidi.ting.com সেই সাইটে গিয়ে আপলোড করে দিব। আপলোড হওয়ার শেষ হলেই, অর্থাৎ এখানে 100% দেখালে বুঝবেন যে আপনার ছবিটি আপলোড হয়েছে। এখন বাকি কাজ সম্পাদন করবেন। এখানে রয়েছে ইউআরএল, অর্থাৎ এই ভিডিওটি যদি অন্য কোনো সাইট থেকে আপনি প্রচার করতে চান শুধু এই ইউআরএলটি যদি কানেকশন দিয়ে দেন তাহলে সরাসরি ক্লিক করে এই জায়গায় এসে পৌঁছতে পারবে এবং ভিডিওটি ডাউনলোড করতে পারবে। এবার আমরা আইসিটির সাইটে আসব এবং সেখানে আমরা ভিডিও এই অপশনটিতে ক্লিক করব। অ্যাড এখানে ক্লিক করব এবং ক্লিক করে আমরা যে ইমবেডেড কোড সমূহ পেয়েছিলাম তো সেটিকে এখানে পেস্ট করে দিব। করে অ্যাড ভিডিও, আপনি চেক করলে আপনার যে ভিডিওটি এখানে দেওয়া হয়েছে তো সেটির ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন। যেমন ভিডিওটার নাম ছিল, ফাইলের নাম ছিল ইনসার্ট কন্টেন্ট, তো সেটির আরও যে কোনো বর্ণনা আপনি এখানে দিয়ে দিতে পারবেন এই ভিডিওটি সম্পর্কে। তারপর ট্যাক্স এই অংশটুকু ফিল আপ করবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন।
এখানে আসতে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি ইনসার্ট কন্টেন্ট নামের যে ভিডিওটি রয়েছে, তো সেই ভিডিওটি এখান থেকে যে কেউ ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করে দেখতে পারবে এমনকি প্রয়োজন বোধে ডাউনলোড করে নিতে পারবেন।